বুধবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন যুক্তরাষ্ট্রের নাগরিক, নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরাজিয়ার নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল। দলটিতে রয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন জায়গা পরিদর্শন শেষে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কার্যালয়ে এক সভায় অংশ নেবেন তারা। এরপর দলটি বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। পাশাপাশি গণমাধ্যমের প্রতিনিধি, সুশীল সমাজ ও নির্বাচিত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবে মার্কিন প্রতিনিধি দল। এদিকে বুধবার বেলা ১২টায় ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ দলের আইন সচিবের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে।